শুভ সকাল বন্ধুরা সকাল সকাল হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আর যেহেতু ছুটির দিন দেখতেই পাচ্ছ মুখের মধ্যে একটু নিজের সক্রিয়তা বজায় রাখার জন্য কি বলে এটা তোমার কপি লাগাইছি আর কপি লাগাই হচ্ছে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি আর সকাল হচ্ছে আজকে দুধ চাকা হয়েছে যে কারণে হচ্ছে দেখতেই পাচ্ছ যে আমি এখানে কড়াইটা ধুয়ে নিচ্ছি আর ইন্ডাকশনে যেহেতু কাজ করা হয় আমার তো সে কারণে দেখা যায় যে এই মানে কড়াইগুলোর তলাতে একটু দাগ দাগ হয়ে যায় তাই হচ্ছে এটা ভালো মতো ঘষে ধুয়ে নিলাম আর এরপরে হচ্ছে দুপুরে রান্নার জন্য যোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি যদিও ভিডিওটা আগে করা ছিল এবং আজকে অনেক দিন পরে এডিট করে ভয়েস ওভার দিলাম কারণ কাজে অনুপ্রেরণা পাই না বা অনেক অসুস্থতার কারণে দেখা গেছে কাজটা আসলে আমার করা হয়নি মাঝে অনেক দিন যাব তো আজকে আবার মনে হলো যে একটু করি আর আমার শখের যেসব কাজ সেই সব শখের কাজ কখনোই পূরণ হয় না দেখে আমারও আসলে মাঝে মাঝে আমি মানে খুবই ডিপ্রেস এবং হতাশ হয়ে যাই তো যাই হোক এই তো দেখো এখানে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে করে আর মাঝে হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা আর বিছানাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ সকালবেলা উঠে আজকে বিছানা একদম টিপটাপ করে গুছিয়ে ফেলছি আর কিন্তু চেয়ারের উপর বাঙালির যে স্বভাব কাপড় চোপড় তো থাকবেই সেটা যদি না থাকে তাহলে তো আমরা আসলে বাঙালি হিসেবে প্রমাণিত হইই না আর আজকে রাতে হচ্ছে বাড়িতে চলে যাব যে কারণে হচ্ছে আমি সকাল সকাল সব কিছু গোছ গাছ করে এখন লাগেজ গুছিয়ে নিচ্ছি তো পরবর্তীতে দেখো একবারে টিকিট কাউন্টারে নিয়ে আসলাম তোমাদের সব বাইকে গাড়ি হচ্ছে আমাদের সাড়ে আটটায় তো গাড়ির জন্য ওয়েট করতেছি এখানে আর দেখো সবাই হচ্ছে যাবে বলে সবাই সবার মতো করে চলে আসছে ব্যাগটা গুছিয়ে নিয়ে তো আমাদের গাড়ি হচ্ছে চলে আসছে আর আমরা গাড়ি করে অবশেষে ঢাকাতে চলে আসলাম এখন ঢাকা থেকে হচ্ছে আমাদেরকে খুলনাতে যেতে হবে তো খুলনাতে যাওয়ার জন্য হচ্ছে আর একটা গাড়িতে উঠতে হবে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো তো অবশেষে হচ্ছে আমরা খুলনার গাড়িও পেয়ে গেলাম তোলাতে উঠছিলাম আর এই যে দেখো সেই স্বপ্নের পদ্মা সেতু এখানে এসে এমন কেউ ভিডিও করে না মানে ভিডিও করে না এমন হয়তো কাউকেই পাওয়া যাবে না তো অবশেষে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে গরম গরম হচ্ছে কুমড়ো ফুলের বড়া এই হচ্ছে কাজে লেগে পড়লাম কারণ এই কাজগুলো আমার ভীষণ শখের কাজ আর আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রদীপ বানাইতেছি আমি মানে মাটির প্রদীপ বানাইছি সেই প্রদীপে হচ্ছে মানে কালার করতেছি এবং সেটা ন্যাচারাল কালার করার জন্য আমি বিভিন্ন ধরনের গ্রামের পাতা পতা টুকাই টাকাই নিয়ে এসে বসে পড়ছি এগুলো মেক করার জন্য এটা দেখতে পাচ্ছ একটা সবুজ কালার করছি আর এখন হচ্ছে ন্যাচারাল হলুদ দিয়ে হলুদ রংটা তৈরি করতেছি আমি আমার সাথে আমার সাগরেদ আছে হচ্ছে আমার তো ভাই আর আমার পিসাতো বোন ওরা আমাকে টোকাই টোকাই এনে দিচ্ছে দিদি এটা থেকে এই কালারটা বানাইতে পারবে দিদি এটা থেকে এই কালারটা বানাইতে পারবে তো এই হচ্ছে দেখো লাল শাক এনে দিল বললো যে এটা থেকে রং মানে লাল কালারের রং তৈরি করতে পারবে তো একটু পরে পরে হচ্ছে ওরা আমাকে ডিরেকশন দিচ্ছে আর আমারও মনে প্ল্যান আছে যে কিভাবে কি করতে পারি আর দেখো গ্রামে কি সুন্দর হচ্ছে প্লেস এরকম জায়গায় আমি যে কবে থাকতে পারবো সেটা আমি জানি না আসলে বলে না মানুষের শখ কোনোদিন পূরণ হয় না তো আমার শখ হয়তো কোনো দিনও হবে না এভাবেই হয়তো আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে তো যাই হোক ও আমাকে বলতেছে দিদি আমাকে একটু বাড়তে দাও আমাকে একটু বাড়তে দাও তো ও হচ্ছে এখন আবার একটু বানানোর জন্য বসে শেষে দেখো আমাদের প্রদীপগুলো এগুলো রোদে দিয়ে রেখেছিলাম হচ্ছে শুকানোর জন্য একদম শুকিয়ে কাট হয়ে গেছে না হলে হবে বলো মাটি গুলো খুলে খুলে পড়ে যাবে তাই হচ্ছে একদম শুকিয়ে খোলের মধ্যে শুকাতে দিয়েছিলাম এখন হচ্ছে আস্তে আস্তে কালারগুলো করে নিচ্ছি দেখো তো কি সুন্দর কালার গুলো আসছে দেখি হচ্ছে নিজের কাছেই অনেক যে এত সুন্দর আমরা মেক করতে পারছি কালারগুলো আর এখানে দেখো টোটাল চোদ্দোটার মতো প্রদীপ ছিল সবগুলোতে সুন্দর করে কালার মানে কম্বিনেশন করে বানানোর চেষ্টা করছি লাস্ট ফিনিশিং যখন তোমরা দেখবে মানে তোমরা অবাক হয়ে যাবে যে আসলে এটাও সম্ভব তো এই যে দেখো ব্লু কালারও আমরা মেক করছি কি ব্লু কালারটা হচ্ছে ওই যে ড্রেসের মধ্যে অনেক সময় ব্লু রঙ যেটা থাকে ব্লু দেয় সেটা দিয়ে আমরা ব্লু কালার তৈরি করছি এখানে চোদ্দোটা না পনেরোটা প্রদীপ ছিল তো আমরা চারটা করে এক এক রকম বানানোর ট্রাই করছি আর আমরা হচ্ছে এখানে সাদা রঙ হিসেবে চুন মানে পান খাওয়ার যে চুনা সেই চুনাটা ইউজ করছি যে চুনাটা যখন শুকিয়ে যাচ্ছিল উঠে যাচ্ছিলো এটা দেখে খারাপ লাগতেছিল তারপরে যতটুক হয়েছে যা হয়েছে অনেক ভালোই হয়েছিল আমরা দেখে তো অনেক স্যাটিসফাইড জিনিস এত সুন্দর আউটপুট আমরা দিতে পারছি আর এটা হচ্ছে আমার পেশাত বোনটা ও হচ্ছে আমাকে মানে হেল্প করতেছিল যদিও আমরা দুজনে মানে তিনজনে মিলেমিশে কাজটা করতেছিলাম এবং অনেক আনন্দময় একটা সময় পার করছি আমরা আর মানে কম্বিনেশনটা যে এত সুন্দরভাবে ফুটে উঠা ফুটাই তুলতে পারবো সেটা আমরা আসলে চিন্তাও করতে পারিনি এই হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা সাইডে বসেছিল তো ফাইনাল লুকটা দেখো তোমরা কি দারুণ লাগছে দেখতে যদিও প্রতিগুলো খুব একটা ওইভাবে ইউজ হবে না কালকে একদিনের জন্য ইউজ করে এটা হচ্ছে কি করে আমি জানি না যেহেতু একবার ইউজ হয়ে যাবে পরে মনে হয় এটা কাজের জন্য ইউজ হবে তো পরে হয়তো ফেলে দিতে হবে আর যেহেতু ঠাকুমার কাজ আছে সে কারণেই আমাদের মেইনলি বাড়িতে আসা তো সে কারণে দেখো একাদশার জন্য অনেক জিনিসপত্র বাজার করে নিয়ে আসছে আমার কাকা তো কাকা মন্ত্রের জন্য যেসব জিনিসগুলো লাগবে সব কিছুই নিয়ে আসছে তো এগুলো আবার হচ্ছে আমার মা কাকি এরা হচ্ছে গোস গাছ করে রাখতে ছিল যেহেতু অনেক সদাই পাতে নিয়ে আসছে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হবে কালকের জন্য যেন হাতের কাছে সব কিছু খুঁজে পায় খুব দ্রুত এই তো বন্ধুরা আজকের মতো একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে লেগে পাশে থেকো তোমরা